দর্শক ভোটের সব শেষ খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রাকিব আল জাবেদ। আমরা যাচ্ছি তার কাছে। রাকিব, সকাল থেকে নতুন পুরনোদের উপস্থিতিতে ভোট গ্রহণ চলছে, আর কিছুক্ষণ পরে ভোট গ্রহণ শেষ হবে। শেষ মুহূর্তে এসে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? ফারুক, আর মাত্র ঘন্টা দেড়েক বাকি আছে ভোট প্রদানের। এই মুহূর্তে আসলে বলা চলে যে যত ধরনের প্রার্থীরা রয়েছেন কিংবা ভোটাররা রয়েছেন, সব একটা উৎসব মুখর পরিবেশে কিন্তু এখানে আসলে মূলত ভোট দিতে এসেছেন। ঢাকায় আসলে সিংহভাগ ভোটার রয়েছেন, প্রায় 2032 জনের মতো ভোটার কিন্তু ঢাকায় এই মুহূর্তে রয়েছেন। আর পাশাপাশি আমরা যদি চট্টগ্রামের কথা বলি, সেখানে খুলশীতে আঞ্চলিক কার্যালয় যেটি রয়েছে বিজিএমইয়ের, সেখানে আরও প্রায় 464 জনের মতো ভোটার কিন্তু ভোট দিতে পারবেন। সব কিছু মিলিয়ে এবার সম্মিলিত পরিষদ এবং সম্মিলিত ফোরামের যে প্রার্থীরা রয়েছেন, বিশেষ করে যে লিডার, যে টিম লিডার দুজন রয়েছেন, তারা দুজনে কিন্তু আসলে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন সকালে থেকেই। এবং এখন পর্যন্ত যে সমস্ত ভোটাররা আসছেন, তারা দুজনই আসলে চেষ্টা করছেন ভোটারদেরকে নিজেদের দলে টানার জন্য, নিজেদের পক্ষে ভোট দেওয়ার জন্য। তবে দিন শেষে ফলাফল যাই হোক না কেন, এখানে আসলে বিজিএমের যে সমস্ত সাবেক নেতৃবৃন্দ এসছেন কিংবা প্রবীণ নবীন যে সমস্ত নেতারা এসছেন, তাদের একটাই কিন্তু প্রত্যাশা আছে, সেটা হচ্ছে যারাই ক্ষমতায় আসুক না কেন, এবারের নির্বাচনে বিশেষ করে 35টি পরিচালক পদে যে 70 জন প্রার্থী দাঁড়িয়েছেন ফোরাম এবং সম্মিলিত পরিষদের ব্যানার থেকে, তাদের একটাই প্রত্যাশা যাতে আসলে পোশাক খাতের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে বা পোশাক খাতে যে আসলে $100 বিলিয়ন রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেটি আসলে অর্জন করতে যাতে সবাই ভূমিকা রাখে। এবং যেই দলই আসলে জয়ী হোক না কেন, দিন শেষে একটাই প্রত্যাশা যাতে এই খাতের উন্নয়নে সবাই কাজ করেন। এবং এর আগে আসলে আমরা যেমনটা দেখেছিলাম যে বর্তমান যিনি সভাপতি ফারুক হাসান, তিনিও কিন্তু একই কথা বলেছিলেন সবশেষ যে সংবাদ সম্মেলনটি হয়েছিল। তিনি বলছিলেন যে আসলে যারাই ক্ষমতায় আসুক সবাইকে একযোগে একসাথে আসলে কাজ করতে হবে, তবে কিন্তু আসলে পোশাক খাতের সামনে বিশেষ করে LDC গ্র্যাজুয়েশনের পর যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো তারা মোকাবেলা করতে পারবেন। এবং এই খাতের যে উন্নয়নটি রয়েছে এবং এই খাতের যেই ক্রমবর্ধমান যে আসলে যে গ্রোথটি রয়েছে, সেটি তাহলে আসলে নিশ্চিত করা যাবে। এর পাশাপাশি এখানে যে সমস্ত ভোটাররা রয়েছেন, তারা বলছেন যে তারা এক ধরনের পরিবর্তনের প্রত্যাশা করছেন। আপনি নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে আসলে যারা ক্ষমতায় রয়েছে তারা আসলে সম্মিলিত পরিষদের ফারুক হাসান এবং এই মুহূর্তে সম্মিলিত পরিষদের যিনি আসলে নেতৃত্ব দিচ্ছেন আসলে SM কোচি, এবং অন্যদিকে ফয়সাল সামাদ রয়েছেন সম্মিলিত ফোরামের ব্যানারে, সবাই কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। ফারুক, এই ছিল বিজিএমই থেকে আমার কাছে নির্বাচনের সবশেষ খবর। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিজিএমই নির্বাচনের ভোট গ্রহণের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিব আল জাবেদ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।